নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রসেনজিৎ। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রত্যেক দিনের মতন আমি বিভিন্ন রকম রোগ সম্বন্ধে এবং তার হোমিওপ্যাথিক প্রতিকার সম্বন্ধে বিভিন্ন রকম ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে লোয়ার ব্যাক পেন বা লাম্বাগো বলে যেটাকে। তো চলুন শুরু করা যাক। তো লাম্বাগো বলতে গেলে পরে প্রথমেই বলে নেওয়া দরকার যে আমাদের স্পাইনাল কর্ডটা, যে অস্থিগুলো রয়েছে, যে অস্থিসন্ধিগুলো রয়েছে, সেগুলো ছোট 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 ভার্টিব্রা বা এই কশেরুকা বলা যেতে পারে। এই কশেরুকাগুলো পাঁচখানা মেন ভাগে, মেন ডিভিশনে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সার্ভাইকাল রিজিয়ন, যেটা ঘাড়ের মধ্যে থাকে, সেখানে সাতখানা কশেরুকো নিয়ে একটা পার্ট তৈরি হয়েছে। পরবর্তী থোরাসিক, চেস্টের ঠিক পিছন দিক জোনে থাকে, যেহেতু বুকের পিছনে থোরাক্স জোনে আছে, সেই জন্য থোরাসিক। এখানে ১২টা কশেরুকা, ১২ জোড়া রয়েছে আর কি। তারপর হচ্ছে লাম্বার, লাম্বার মানে ঠিক কোমরের যে জায়গাটায় আপনার পেটের যে অংশটা, ওই জায়গাটা লাম্বার পোর্শন, সেখানে ৫টা কশেরুকো আছে। এরপর হচ্ছে স্যাক্রাম, স্যাক্রামে আপনার ৫টা কশেরুকো আছে, যদিও ফিউজড মানে একদম গায়ে গায়ে লাগা থাকা কন্ডিশনে থাকে, আলাদা করে থাকে না। এই যেগুলোকে আলাদা আলাদা করে বললাম, যেমন সার্ভাইকাল, থোরাসিক বা লাম্বার, এগুলোর মাঝখানে ইন্ট্রাভার্টিবুলার ডিস্ক বা আইভি ডিস্ক বলে, সেগুলো কিন্তু পরিষ্কারলি, ডিস্টিংটিভলি বা ক্লিয়ারলি ভিজিবল, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু ফিউজড কন্ডিশনে থাকে। আর কক্সিস, আমরা তো প্রত্যেকেই জানি কক্সিসের চারখানা কশেরুকা থাকে, বাট ইট ফিউজড ইন আ ফিউজড কন্ডিশন। থোরাসিক রিজিয়ন পর্যন্ত আপনাদের বা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা সাপোর্টিভ জোনের মধ্যে থাকে। লাম্বার আর স্যাক্রাম রিজিয়নটা কিন্তু পুরোপুরি ব্ল্যাঙ্ক পোর্শনে থাকে, এটা পুরোপুরি মাসেল সাপোর্টের উপরে থাকে। সুতরাং এই জায়গাতেই কিন্তু মাসেল কন্ট্রাকশন বা মাসেল যে কোনো রকম মিস পজিশনিং হয়, সাডেন প্রেশার বা সাডেন লোড চলে আসে, তাহলে সেই অংশের উপরে কিন্তু একটা টর্ক জেনারেট হয়, সাডেন টর্ক। তো সেই সাডেন টর্কের উপরে কিন্তু এই সমস্যাগুলো জেনারেট হয়, যেহেতু কোমর অংশে এই পুরো জায়গাটা জুড়ে চলে, এই সমস্যাটা কোমর অংশে বেশি থাকে, তাই এটাকে ব্যাক পেন বলে। বা নিচের কোমরের বা কোমরের নিচের অংশে যেহেতু ব্যথাটা প্রসারিত হয়, অনেক সময় এটাকে লোয়ার ব্যাক পেন বা লাম্বাগো পর্যন্ত বলে। ওয়েস্ট পেন, লো ব্যাক পেন, এলবিপি বা লাম্বাগো, সবকটাই কিন্তু একই জিনিসকে ইন্ডিকেট করে। চলুন স্পেসিফিক্যালি জেনে নিই হোয়াট ইজ দ্য কজিটিভ মেকানিজম, দর কজ অর দ্য কজ অর দ্য ফ্যাক্টর বিহাইন্ড অফ দ্যাট। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে L4, L5, S1, S2, এই যে জোনটা, এই জোনটার মধ্যেই কিন্তু বিশেষ করে ডিসপোজিশনিং দেখতে পাওয়া যায়। কীরকম ডিসপোজিশনিং? ধরুন ডিক্স ডিজেনারেশন, হয় ক্ষয়ে গেছে নাহলে উপবৃদ্ধি হয়েছে, বা ধরুন ডিস্ক বালজিং, ওই যে বলছিলাম ইন্ট্রাভার্টিবুলার ডিস্ক বিটুইন টু ভার্টিব্রা, সেটা ডিফারেন্ট প্রেশারের জন্য বা উপরের বা নিচের প্রেশারের মিসপজিশনিংয়ের জন্য কিন্তু বেরিয়ে আসে, বাল্জ কন্ডিশনে আসে। বেরিয়ে আসলে পরে আশেপাশের যে মাসেল বা নার্ভ বা ব্লাড ভেসেল থাকে তার উপর একটা চাপ সৃষ্টি করে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা রেডিয়েটিং পেন, মানে উপর থেকে নিচের দিকে ছড়িয়ে যাওয়া পর্যন্ত পেন বা স্টিফার টাইপের পেন হয়, পয়েন্টেড পেন। কি হয়, স্যাক্রাম রিজিয়ানে মাসেল যদি কোনো রকমভাবে এই কারণে, ধরুন বালজিংয়ের কারণে, যদি টেন্ডন বা মাসেল যেটা থাকে সেটা যদি সামান্য টিয়ার আপ হয়, ছিঁড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ডিসপোজিশনিংয়ের জন্য ছিঁড়ে গেল, সাডেন কোনো লোড নিলে ছিঁড়ে গেল, এই যে প্রেশারটা যেটা সাস্টেন করতে পারেনি বলে ছিঁড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু একটা পেন জেনারেট হয়, সে কারণেও কিন্তু এলবিপি হতে পারে। দিজ আর অল মেন থ্রি কজ যেটা আপনাদের বললাম। এরপরে আসি যে হোয়াট ইজ দ্য এফেক্ট, হোয়াট ইজ দ্য মানে এফেক্টকে আমরা দুটো ভাগে ভাগ করি, মানে সাইন অ্যান্ড সিমটমসকে দুটো ভাগে যদি ভাগ করি, কী কী লক্ষণ থাকে অ্যাকিউট কেসে, কী কী লক্ষণ থাকে ক্রনিক কেসে। চলুন অ্যাকিউট কেসে যদি দেখি, তাহলে দেখা যাবে যে একটা স্প্রেন হঠাৎ করে মুচড়ে গেছে বা টান লেগেছে, হাঁচকা লাগা ব্যথা, লোড লিফলেট সাডেনলি হঠাৎ করে যদি লোড লিফলেট করেন, কি 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল পজিশনে হঠাৎ করে জাপ দিয়ে উঠতে গেছেন, সেটা খাট থেকে হতে পারে, সোফা থেকে হতে পারে, যেখানে সফটার পজিশন সারফেস, সেখানে হাতে ভর দিয়েছেন, ভরটা পুরোপুরি ঠিকঠাক দেওয়া হয়নি, যে কারণে যখন উঠতে গেছেন তখন একটা ডিসপোজিশনিং হয়ে গেছে, আনব্যালেন্সড কন্ডিশন হয়েছে, সাডেন লোড ক্রিয়েট হয়েছে, একটা টর্ক জেনারেট হয়েছে, যেটা পুরোপুরি প্রসারিত হয়েছে আপনার কোমরের মাসেলের উপরে, যে কারণে মাসেল টিয়ার আপ হতে পারে, যে কারণে ডিসপোজিশনিং হতে পারে, একটা চাপও সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে। দিজ আর অল কিন্তু অ্যাকিউট রিজন। এই অ্যাকিউট রিজনে যে সমস্যাগুলো হয়, এই মাসেল স্ট্রেন, সেগুলো সাধারণত 2 থেকে 3 দিন মতন থাকে, তারপরে ধীরে 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 অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে অ্যাকিউট কেসের জন্য। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য ক্রনিক কেসেস, মানে যে ক্ষেত্রে সমস্যাটা আপনার ধরুন 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, বছরখানেক ধরে সমস্যাটা চলছে, দ্যাট মে বি কাউন্টেড অ্যাজ এ ক্রনিক কেস।
বাট এই যে ক্রনিক কেসটা হয় সেটা মহিলাদের ক্যাটাগরাইজ যদি করি, মহিলাদের ক্ষেত্রে যদি হয় তাহলে প্রথম কতগুলো কারণ, প্রথম সারির কারণ হিসেবে বলা যেতে পারে লিউকোরিয়া। একটা লিউকোরিয়া যদি অ্যালবুমিন ডিসচার্জ হয় সেক্ষেত্রে কিন্তু উইকনেস জেনারেট হয়, সেক্ষেত্রে একটা লুজনেস মাসেলের মধ্যে থাকে, কন্ট্রাকশন ঠিকঠাক থাকে না, নন রেসপন্ডিং ইস্যুস ক্ষেত্রে কিন্তু এই ধরনের সাডেন একটা পেন জেনারেট হতে পারে। অস্টিওপোরোসিস, অস্টিও আর্থারাইটিস বা বোন স্পেস ডিমিনিশড যদি হয়ে যায় সেটাও কিন্তু ডিসপোজিশনিং অফ ব্রোন, বা ধরুন ক্যালসিয়াম, মহিলাদের ক্ষেত্রে তো ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম বা ভিটামিন ডি এর একটা ক্রাইসিস মিডিল এজের পর থেকে মানে আফটার 40 থাকতেই পারে, এটা একটা কমন কজ থাকে। যদি স্লিপ ডিস্ক হয়, ওই যে ডিস্ক বালজিং বা ধরুন স্লিপ ডিস্ক হয়েছে, বা ধরুন লর্ডোসিস হয়েছে, লাম্বার লর্ডোসিস, ডিসপোজিশনিং এর জন্যই এই সমস্ত হয়। দিজ আর অল দ্য ডিজিজ হ্যাপেন ডিউ টু দ্য ডিসপোজিশনিং অফ ভার্টিব্রাস অফ দ্য স্পাইনাল কর্ডস। তো এইগুলো হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে মেন কজ। হোয়াট অ্যাবাউট দ্য মেলস? মেলসদের ক্ষেত্রে দেখুন HLA-B27 পজিটিভ, মিসফোল্ডিং অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেক্ষেত্রে এই সমস্যা তৈরি হতে পারে। বা ধরুন ব্লাড ভেসেল সাপ্রেসড হয়ে গেল, কোনো ওই ডিস্ক বালজিং হলো, একটা কনস্ট্যান্ট পিন পয়েন্টেড প্রেশার থাকতে পারে, তো এই রেডিয়েটিং পেনটা কিন্তু সেক্ষেত্রে খুব কষ্টদায়ক হয়। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে সাইটিকা পেনও হতে পারে, সাইটিকা পেন হলে পরে লাম্বার পেন হওয়ার চান্সেসটা কিন্তু অবশ্যই বেশি, কারণ এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট ডিজিজ। এখানে কিন্তু একটা অ্যাকিউট পেন থাকবে, স্টিফার টাইপ অফ পেন রিয়েটিং হতে পারে, বা এমন ধরনের পেন হয় যে পেনে কিন্তু লকড মাসেল টাইপের অনুভূতি হতে পারে, সেক্ষেত্রে মুভমেন্ট কিন্তু পুরোপুরি স্টপ। একটা লাম্বার পেন কিন্তু আমরা অনুভূতি হতে পারি যদি আমাদের কনস্টিপেশন থাকে, সিগময়েড কোলন পোর্শন মল প্রচুর পরিমাণে জমা থাকে, আনক্লিয়ার্ড হিউম্যান ফেসিস যদি থাকে তাহলে সেটা কিন্তু প্রেস ডাউন করে ওয়েস্ট মাসেলের উপরে, সেক্ষেত্রেও কিন্তু ব্যাক পেন হওয়ার চান্সেসটা বেশি। তো দেখে নিতে হবে যদি আমাদের ওই সমস্যা হয় তাহলে কিন্তু অন্য কোনো কারণ না থাকলেও কোমরের ব্যথা হওয়ার সম্ভাবনা বহুল। দিজ আর অল দ্য সাইন অ্যান্ড সিমটমস। নাও দ্য রাইট টাইম টু গিভ ইউ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য হোমিওপ্যাথিক মেডিসিন। তো চলুন জেনে নেওয়া যাক, ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ফর দ্যাট ওয়েস্ট পেন যদি সাডেন হয়, যদি অ্যাকিউটনেস থাকে, তাহলে হচ্ছে রাস্টাক্স, দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন রাস্টাক্স। যে কোনো স্ট্রেসের ক্ষেত্রে, স্ট্রেনের ক্ষেত্রে, মাসেলে সাডেন স্ট্রেস বা স্ট্রেনের ক্ষেত্রে রাস্টাক্স 200 ইজ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। এটা দু ফোঁটা করে, যখন অ্যাকিউটনেস থাকে দু ফোঁটা করে দিনে তিনবার নেওয়া চলে যেতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে আসছে আপনার রাস্টাক্স, রুটা, বেলিস পারিস, দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। এই তিনটে কম্বিনেশন আমি পরে আবারও লিখে দেবো ডিসক্রিপশন বক্সে, রাস্টাক্স, রুটা, বেলিস পার ইজ দ্য ফ্যান্টাস্টিক কম্বিনেশন। এটা কিন্তু দু ফোঁটা করে দিনে তিনবার নেওয়া চলে যেতে পারে। এর পরবর্তী মেডিসিন যদি বলতে হয়, ওয়ান অফ দ্য এফেক্টিভ মেডিসিন হচ্ছে ভার্টিফাইন ড্রপ। এই ড্রপটা আপনি নিতে পারেন 20 ফোঁটা করে দিনে তিনবার, এটা SBL কোম্পানির খুব ভালো দারুণ ড্রপ। বা ওয়েস্ট পেনের জন্য এবার আপনি ইউজ করতে পারেন রিমাকোন অয়েল। রিমাকোন অয়েল ইজ ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক অয়েল, যেটা কিন্তু আপনার ওয়েস্ট পেনের ক্ষেত্রে পেশেন্টের সমস্যা থাকে, স্টুল ক্লিয়ার না হয়, তার জন্য ফ্যান্টাস্টিক মেডিসিন হচ্ছে হোমিওপ্যাথিতে আছে অ্যাসকুলাস হিপোকস্ট্রেনাম, অ্যাসকুলাস এইচ 200 পটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুবার যদি নেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যা দূরীভূত হতে পারে এবং ম্যাজিক্যাল ওয়ার্ক হয়। তার সাথে আছে নাক্স ভূমিকার কথা, নাক্স ভূমিকা ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন ফর কনস্টিপেশন রিডিউসমেন্টের জন্য। তো কনস্টিপেশন যদি থাকে কারোর ক্ষেত্রে তাহলে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা লিপেটে নিতে পারেন বা খাবার পরেও নিতে পারেন, দু ফোঁটা করে অন্তত একবার প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যদি নিতে থাকেন 5-10 দিনের মধ্যে কিন্তু আপনার এই কনস্টিপেশনের সমস্যা দূরীভূত হয়ে যাবে। এর পরবর্তী ক্ষেত্রে আর্নিকার কথা বলে রাখি, আর্নিকা অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। কেন আর্নিকা কি করে, ব্লাডের লিকুইডিটিটা বাড়িয়ে দেয়, তো ভিসকোসিটি লিকুইডিটি যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্লাড ফ্লো, ব্লাড স্ট্রিমের ফ্লোটা খুব ভালো হবে, সেক্ষেত্রে অক্সিজেন খুব দ্রুত পৌঁছায়। যদি অবাধ শোষণের ফলে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়েছে, ওয়েস্ট পেন হয় অ্যাকিউট কেসে, তাহলে সেটা কিন্তু ব্রেকডাউন হয়ে যায় সবাত শোষণের ফলে ডিউ টু দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেনটা ইরাডিকেট হয়ে যায় 2-3 দিনের মধ্যে। লো ব্যাক পেনের জন্য এই মিশুদগুলো নিলে পরে আপনার সমস্যা যথেষ্ট লাঘব হবে। এই ওষুধগুলো সবকটাই কিন্তু আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বেসড, এর মানে এই নয় যে ওষুধগুলো প্রত্যেকটা মানুষের, আপনারা যারা ভিডিও আমার দেখছেন প্রত্যেকের ক্ষেত্রে একইভাবেই সবকটা ওষুধ সমানভাবে প্রয়োজনীয় হবে, যার যেটুকু প্রয়োজন, যে যে ক্ষেত্রে প্রয়োজন তার ব্যাখ্যাগুলো আমি নিলাম, সেগুলো আপনারা নিজেরা নিয়ে নেবেন। আর যদি সমস্যা মনে হয় কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক ডক্টরের কাছে যেতে পারেন, আর না হলে আপনি অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন ডিসক্রিপশন বক্সে, আমি অবশ্যই আপনাদের উত্তর নেওয়ার জন্য চেষ্টা করব।
দিস আর অল দ্য হোমিওপ্যাথিক মেডিসিন। আপনার যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে খুব খুশি হব। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, চ্যানেলটাকে লাইক করবেন আর ছড়িয়ে দেবেন আপনার পরিচিতদের মধ্যে। নমস্কার, শুভরাত্রি, বন্দে মাতরম।